সেরাও শত্রু মুখোশের আড়ালে। আমি ঠাকুরপুর কপাল, এত লোক হামলা করলো কিন্তু রেজাল্ট সেই এক, এত লোকের মরণ হয় ওর হয় না। স্যার, স্যার এখন কেমন আছেন? আমি তো একটু আগে দেখে এলাম, ভালোই আছে। থ্যাংক ইউ স্যার। ও শোনো, তুমি তো এখন খানিক্ষণ আছো এখানে? হ্যাঁ হ্যাঁ স্যার, আছি এখানে। অরিজিৎ, তাহলে একটা কাজ কর না, ও তো রইল, তুই একটু বাড়ি থেকে ঘুরে আয়, আমি অমিতকে আরেকবার দেখে তারপর ফিরব। ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ যা। বিক্রম আছে না, ওই লাদাটা? হ্যাঁ, ও ফোন করেছিল, বলল যে ছেলেটা গুলি চালিয়েছে তাকে নাকি ধরতে পারেনি, সে পালিয়ে গেছে। সে তো পালাবি, কারণ নদার গুলিটা লাগার পর সবাই নদাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিল। ইনফ্যাক্ট রাত চেস করেছিল, কিন্তু লোকটা বাইক নিয়ে পালিয়েছে। ও হ্যাঁ, ইয়ে নদা তোমাকে বারবার সরি বলেছে, কারণ ওর ধারণা যে ওর জন্য নাকি টিনটিনে মুখে ভাতের অনুষ্ঠানটা ভেস্তে গেছে। এমা ছিছি, ভেস্তে গেল কোথায়? নদার এরকম অবস্থা থাকা সত্ত্বেও নদা এসে ওকে ভাত খাওয়ালো। দেখতে পেয়েছিস বাবাকে? এখন আসলে কাউকে ঢুকতে দিচ্ছে না রে, পুলিশে পুলিশ ভর্তি, সিকিউরিটি আর প্রেসার লোকজনও ভর্তি, আর আর মাঝে মধ্যে তো ভিআইপি লোকজন আসছে আর যাচ্ছে। আমি জানি আমাদের থেকে নিশ্চয়ই কিছু একটা লোকানো হচ্ছে, তা নাহলে আমাদের দেখা করতে কেন দিচ্ছে না? দেখ বাবাই ফোন করেছে, এক সেকেন্ড। হ্যালো বাবাই, বলো। আচ্ছা শোন, তোর ওখানে টুম্পা আছে? হ্যাঁ, টুম্পা দি তো এখানেই আছে। ওকে একটু দে তো লাইনটা। হ্যাঁ ধরো। কে টুম্পা? শোনো, তুমি একজনের সঙ্গে কথা বলো না, মেয়ের সাথে ফোনে কথা বলো। টুম্পা, শোনা মা আমার, তুই কাঁদছিস না তো? কে? পাপা? পাপা উনি এখন আইসিসিউ তে আছেন। নো ভিজিটার্স আর অ্যালাউড ইন দা আইসিসিউ। থ্যাংক ইউ প্লিজ। ডাক্তার বাবু শুনছেন? আপনি? আমি দ্য গ্রেট পিন্টু মন্ডল। আচ্ছা কি জানেন ডাক্তারবাবু, আমি না ওই যে খুব বন্ধু অমিত বুকে গুলি খেয়েছে শুনে না আমি আর বসে থাকতে পারলাম না, তাই ছুটে চলে এসেছি। আমি এখন ওকে দেখতে চাই। কেন, আপনি শুনলেন না, উনি আইসিসিউ তে আছেন, ওখানে কাউকে এখন ঢুকতে দেওয়া যাবে না। না না ঠিক আছে, আমি যাই, যাব আর চলে আসবো। প্লিজ আমায় যেতে দিন একটু। দেখুন সেটা আমাদের পারমিশন নেই। এই ডাক্তার, আমার নিয়ম দেখিও না। হ্যাঁ, আমি যখন ভেতরে যাবো বলেছি তখন যাবোই, কেসাল আটকাবে আমাকে। উনি ভেতরে উঠে গেছেন, বার করে দিন। ভালো করলে না ডাক্তার কাজটা, একদম ভালো করলে না। অমিতকে কেন আইসিসিউ তে রাখা হয়েছে? রিসেপশনিস্ট তো কিছুই বলতে চাইলো না। ওরা আর কিছু বলবেও না, আমাদের কাছে সেরকমই ইনস্ট্রাকশন দেওয়া আছে। তবে চিন্তার কোনো কারণ নেই, অমিত ভালো আছে, ওকে জেনারেল বেডেই রাখা আছে। মানিটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে জানো ছোট মা, সেদিন যখন গোলাগুলি চললো তখন তার মাঝখান থেকে একটা নোটোরিয়াস ক্রিমিনাল পালিয়ে গেছে, তাই সবাই আশঙ্কা করছে যে অমিতের উপর আবার সে হামলা করতে পারে, তাই তাই এই খবরটাই সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যে অমিতের লাইফ ইজ ইন ডেঞ্জার, এমনকি ও নাও বাঁচতে পারে। এরাও শত্রু মুখোশের আড়ালে।